নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা ভাই জয়েন করলেন বেডরোল কাম ওবিএইচের স্টাফ হিসাবে। তো এই দাদাটা আমাদের আজকে খুবই একটা মানে সেলিব্রিটি টাইপের স্পেশাল আছে, তো কেন আমি জেনে নিই। তো প্রথমে জিজ্ঞেস করি দাদা, তোমার নামটা কি আছে? মেরা নাম মুন্না কুমার সাউ হ্যায়। আচ্ছা আচ্ছা, হাম কলকাতা সে কাহাঁ সে আয়ে হ্যায়? কলকাতা সে। কলকাতা সে আয়ে হ্যায়। আচ্ছা আচ্ছা, তো আপনি যে আজকে কাজে এসেছেন, তো এই কাজটা কি আপনি সমস্ত কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর এসছেন? হ্যাঁ, সব কিছু আপনি আজ সে চার মহিনা পহলে সে আমি পিএনআর গ্রুপ কো দেখতে হুয়ে বহুত আচ্ছা সে মানে মুঝে লাগা কি হ্যাঁ ইয়ে বহুত আচ্ছা গ্রুপ হ্যায় আর এসা কোই ফেক বুক নেই হ্যায়, আমনে ইসকো চিজ কো স্পষ্ট কিয়া হ্যায়, তব জাকে হাম ইসমে জাকে জয়েন কিয়া হ্যায়। আচ্ছা আচ্ছা, তো আপনি তার মানে সমস্ত কিছু ভালো করে সার্চ করে বা ই করেই তারপর এসছেন? কেউ বোকা বা অন্ধের মতো তো আসেন। তো আপনি বললেন আগে কি ট্রেনে ট্রাভেলও করেছেন এসিতে, তো আপনি যেগুলো দেখেছেন বা যেগুলো আপনি জানেন, তো আজকে এগুলো আমাদের কাছ থেকে শোনার পর কি সেম একই মনে হলো না আলাদা কিছু? না, যেসা আমি দেখা থা যেসা আমি শোনা থা পিআর গ্রুপ মে, যেসে টেলিগ্রাম মে, হোয়াটসঅ্যাপ মে, ফেসবুক মে, যাহা যাহা ইন লোগা মতলব ভিডিও আতা থা আমি দেখা আর দেখ কর আমরা একদম সেম যেসা এনে থা ওইসাই কাম দিয়ে। তুমি যেগুলো বাইরে তোমার অভিজ্ঞতা যেটা তুমি যেটা ট্রেনে চড়েছো বা এগুলো ওগুলো সেম? তো সেম, আলাদা কিছু নেই হ্যায়? নেই, কিছু আলাদা নেই। আচ্ছা, তো দাদা আজকে কেন স্পেশাল একটু জানতে চাই, যে দাদা আগে কোথায় কাজ করতো বা কি ডিপার্টমেন্টে ছিল সেটা যদি একটু দাদা বলো। इसके पहले हमने ईडन गार्डन में स्टाफ हूँ मैं। अच्छा अच्छा अच्छा, उसमें काम करता हूँ और वहाँ पर क्लब का बॉय भी हूँ। अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा, वहाँ आज से नहीं आठ साल से वहाँ पर हूँ। और अच्छा, आप आठ साल से काम कर रहे हैं ईडन गार्डन पे? और क्या बोले? और ईडन गार्डन में बहुत ही मतलब प्लेयर लोग हैं, टीम लोग हैं, हम बहुत सारे खिलाड़ी से मिले भी हैं, बहुत अच्छा लगता है। मतलब खिलाड़ी से मिला, मतलब जितना बड़ा बड़ा प्लेयर इधर से आने, मतलब सौरभ गांगुली, गौतम गंभीर, अच्छा ऐसे से बहुत बड़े बड़े, विराट कोहली सबके साथ। अच्छा, तो हम देखते ही पाचन क्यों आज के बोल जो दादा जो सेलिब्रिटी लोग, कारण सेलिब्रिटी संगे ही दादा आज के आगे उठा बसा करत, মানে বিভিন্ন সময় টাইম কাটিয়েছে তাদের সঙ্গে, ইডেন গার্ডেনে বলেছিলে আগে। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে তুমি আজকে এই কাজটা ভালো লেগেছে বলে এসছো। তো তুমি যে আজকে এই কাজে এসেছো, তো তোমরা কি মানে তোমাকে কি আমরা আজকে ফোন করে ডেকেছি যে আজকে আসো তোমাকে জয়েন করাবো বা এই কাজটা এরকম আছে? পহলে সে আমি মানে সম্পর্ক মে থে, ঠিক আছে, বাত উত হুয়া থা কি হ্যাঁ হো জায়েগা জয়নিং আপকা, ঠিক আছে, মানে হামনে খুদ হি কল কিয়া থা কি হ্যাঁ ঠিক আছে, উন্হোনে বোলা থা কি হ্যাঁ ঠিক আছে, আপকা বিশাখাপট্টনম কে লিয়ে জয়নিং হো জায়েগা, ঠিক আছে, এসি কোচ কে লিয়ে। তো আপ খুদ হি আয়ে হো? হ্যাঁ, হাম ঘর সে তো আপকো উঠা কে লেকে নেই আনে, এসা কুছ নেই। আচ্ছা, তো ঠিক আছে, তো তুমি এখানে নিশ্চয়ই দেখে শুনে পড়ে বুঝেই এসছো। তো বিভিন্ন জায়গায় কি হয়, কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স ও গ্রিন টাকা পয়সা চায় বিভিন্ন জায়গায়, 500, 1000 বিভিন্ন রকম। তো আপনি কিছু দিয়েছেন? না, কিছু টাকা দিইনি। সচ বল রাখি, একদম সচ বল রাখি কি হাম লোক শিখা দিয়া পহলে সে? নেই, এসা কুছ নেই। হ্যাঁ, এ সচ বল রাখি। কুছ পয়সা বগেরা নেই? 100 রুপিয়া? 100 রুপিয়া কুছ নেই। আচ্ছা, দেনা চাইয়ে কি নেই চাইয়ে? मतलब हाँ, काम अगर देखिए एक बात बता, पहले काम के पहले देना चाहिए? काम के पहले एक रुपया देना नहीं चाहिए, वही बात बोल रहा हूँ, काम के पहले की देना चाहिए? नहीं। अच्छा, তো পিএনআর গ্রুপ মে জয়েন করেনগে, তো মানে জয়েন করলে ছেলেরা দেখেছেন ড্রেস পায়, রিবন পায়, আইডেন্টিটি কার্ড পায়। তো আপনি আজকে কি কি পেয়েছেন একটু দেখান, কিভাবে বুঝলেন আপনার জয়েনিংটা হয়েছে? পহলে আপ পহলে আপ রিবন মিলা হ্যায়, রিবন মিলা হ্যায়, और ये टी शर्ट है, ड्रेस मिला है, आईडी कार्ड मिला है। अच्छा, आईडी कार्ड केस है? आईडी कार्ड केस है, ये वाला तो दिखा दे। आज के दिन कुछ अलग ही है, जैसे यहाँ डायरी भी मिला हमको, डायरी मिला है और एक पेन मिला है। तो आपको ड्रेस मिला है, रिबन मिला है और आइडेंटिटी कार्ड मिला है, आईडी कार्ड का जो खाप होता है, जो केस होता है वो मिला है। एगुलो ना पेते ताहले की विश्वास करते ना? मतलब कभी बोले तो हम विश्वास नहीं कर पाते। তুমিও কি দাদা যে পেমেন্টটা করছো সেটা স্বইচ্ছায় স্বজ্ঞানে ভালোবেসে করছো? হ্যাঁ, খুদ আপনি আমাকে খুদই আপনি মানুষে দিয়ে রে, ঠিক নাকি? আমরা জোর করছি, জোর কর রে কি পিএনআর গ্রুপ জোর কর রে যে পহলে পয়সা দো উসকে বাদ বাত করনা হ্যায়, এসা এসা কুছ নেই হ্যায়, তো আপনি হম স্বইচ্ছা সে দে রে হ্যায়, খুশি সে দে রে না, নাকি হম লোক বল রে কি পহলে পয়সা দিজিয়ে? না, উসমে কুছ নেই হ্যায়। তো ঠিক হ্যায়, তো আপ জো জায়গা পে কাম করনে কে লিয়ে যা রে, বহুত বড়িয়া জায়গা হ্যায়, তো কাজ বুঝে নিয়েছেন ভালো লেগেছে, ডিউটি বুঝেছে ভালো লেগেছে, তো কাজ ছাড়বেন না? তো একদম দেখিয়ে আপ খুদ মন সে
काम छोड़ के चला आया तो उधर भूल अच्छा नहीं लग रहा है, भालो लग चेना काज छोड़े जो भी चले आसन ताले किंतु क्यों दायित्व नहीं बना क्योंकि नए दायित्व तो जो भी आपना काज चले जाए तो पीएनआर ग्रुप सारा जीवन आपना पासे थाक दे ठीक है। काज आप अगर काम चला गया कंपनी का गलती से, आपका नहीं कंपनी का कोई गलती से काम चला गया तो पीएनआर ग्रुप साथ में रहेंगे ठीक है। और आप खुद मन से काम छोड़ के चलाएंगे तो अच्छा नहीं लग रहा है तो कुछ रिफंड वगैरह भी नहीं होगा ठीक है। तो खुशी है, हैप्पी है ना, एकदम हैप्पी ठीक है ओके बढ़िया।